ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। একজন ব্রাহ্মভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনি জন্মান্তর মানেন? সেই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন শুনেন। হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে, ঈশ্বরের কাজ আমরা ক্ষুদ্র বুদ্ধিতে আর কি বুঝব। অনেকেই এই বিষয়ে বলে গিয়েছেন যে তাঁরা জন্মান্তর মানেন, তাই তাঁদের অবিশ্বাস করতে পারছি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে রয়েছেন, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে, তাঁরা দেখলেন ভীষ্মদেবের চোখ থেকে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, কি আশ্চর্য, পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রিয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ এই কথা স্বয়ং ভীষ্মদেবকে বললেন। সেই শুনে পিতামহ ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে বললেন, তুমি তো বেশ জানো আমি মোটেই সেই জন্যে কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের সারথি স্বয়ং ভগবান, অথচ তাদেরও কিনা দুঃখ বিপদের শেষ নেই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Mm-hmm.